মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। শনিবার আমার পার্লারের একটা মেয়ের জন্মদিন আছে, আমাকে যেতে হবে। ও মা, সে কি কথা! পরের দিন তো দিদির আশীর্বাদ, অনেক কাজকর্ম আছে। আমরা তো ভাবছিলাম শনিবার বলবো তোকে পার্লার থেকে ছুটি নিতে, তা না, তুই বলছিস পার্লার থেকে বন্ধুর বাড়িতে যাবি। ফিরতে ফিরতে নিশ্চয়ই 10:30 বাজবে। একদিন তো, আরে একদিন মানে সেদিনটা কোন দিন সেটা তো জানতে হবে। পরের দিন অত কাজ, বাড়ি ভর্তি, লোকজন আসবে, আর তার আগের দিন তুই রাত 10:30 অবধি। তুই জানিস না আমাদের বাড়ির মেয়েরা অত রাত অবধি বাইরে থাকবে আমরা পছন্দ করি না। সারা জীবন তো তোমাদের কথা মেনে চলি আমি, একটা দিন তোমরা আমার কথা শুনতে পারবে না? কত দূরে, কোথায় যাবি? কলকাতাতেই, কাছেই, বেশি দূর যাব না, এই 10:30-10:30 মধ্যে বাড়ি চলে আসব। আর যতক্ষণ বাড়ি থাকতে পারবো না আমি বাড়ি এসে সব কাজ করে দেব। এমন আজুরে আবদার তুই করিস না নীলু, আমার একদম ভালো লাগে না রে। যে বাড়ির যা নিয়ম না তুই সেটাই করতে চাইবি? আর কাজের জন্য তোকে কে বলেছে রে, তার জন্য তুই রাত 10:30 অবধি বাড়ির বাইরে কোথায় থাকবি না থাকবি? বাপি বাপি বাপি, যাওয়ার সময় ঠিকানা ঠিকানা সব বলে যাব, প্রমিস। হ্যাঁ, তোর খুব বন্ধু নাকি রে, কি তার নাম আগে কখনো বলিস নি তো? জয়া। জয়া? জয়ার সঙ্গে তোর মাঝখানে ঝামেলা হয়েছিল না? বাবা বড্ড তোর আমাকে ক্রস করিস রে। হ্যাঁ ঝামেলা হয়েছিল, ঝামেলা হলেই কি ঝামেলা রেখে দেয় চিরকাল মানুষ, মিটেও তো যায়। আর সেই জন্যই তো আরো বেশি করে আমার যাওয়া দরকার। বাবা এত রিয়্যাক্ট করছিস কেন? আমি কি তোকে সেইভাবে বললাম নাকি? যাবি, মা যদি যেতে দেয় নিশ্চয়ই যাবি। একটা কোথাও যাওয়ার উপায় নেই, যেই একটা কোথাও যাওয়ার কথা বলবো হাজার জন হাজার কথা বলবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ কর এখন, যাস, আমি বললাম তো যাস। তোর সঙ্গে না এখন কথা বলা যায় না কিন্তু নীলু, যখন এক একদিন রাত হয়ে যায় কাজ থেকে বাড়ি ফিরতে, কেউ তো তোমরা কিছু বলো না। শুধু কোথাও নিজের জন্য একটু বেড়াতে যেতে চাইলেই তোমাদের মুখ ভার হয়ে যায়। এ আবার কি কথা হচ্ছে, যাবে তো বলে দিল, কি সাজবে সেটা বলো, সেজে গুজে যাবে কিন্তু, শাড়ি পরবে? থাক আমার কিচ্ছু লাগবে না। ও রাগ করে না বাবা নীলু, এই মাত্র কাজ থেকে এসেছো, মাথা গরম হচ্ছে আমি বুঝতে পারছি। খেয়ে নাও, চলো চলো খেয়ে নাও এখন। যে বাড়ির যা নিয়ম সেটা মেনে চলাই ভালো। ঠিক আছে যাচ্ছ যাও, কিন্তু এটাকে রেগুলার করো না, একদিনই কিন্তু যাবে, 10টার মধ্যে বাড়ি ঢুকতে চেষ্টা করবে। বাপি 10:30-10:30 একই তো ব্যাপার, কি এমন পার্থক্য রয়েছে? আর আমি তো বলছি 10:30-10:30 মধ্যে বাড়ি চলে আসব। আমাদের চিন্তা হয় আর কিছু না, তোমরা তো সেভাবে বড় করিনি, তোমরা একটা নিয়মের মধ্যে বড় হয়েছো, তোমাদের সে অভ্যাসও নেই, রাস্তাঘাট যে ভালো তাও তো নয়, তাই চিন্তা হয়। চিন্তা হওয়াটা তো কোনো অস্বাভাবিক কিছু নয়, পার্লারে কাজ তো থাকবে, পার্লারে কাজ করব তারপর তো যাব, এমন তো নয় সকাল সকাল ওদের বাড়ি গিয়ে বসে থাকবো। ঠিক আছে যাবি, কোনো অসুবিধা হবে না, কিন্তু জায়গাটা কোথায় সেটাই তো এখনো পর্যন্ত বললি না। ভবানীপুর। বাবা ভবানীপুর? হ্যাঁ ভবানীপুর, কেন ভবানীপুর কি এমন দূরে? না দূরে না, কিন্তু বাসটা কি আছে একবার দেখে নিস, আমারও কিন্তু জানা নেই। হ্যাঁ ভবানীপুর থেকে একটা বাস আসে, কিন্তু 10টার মধ্যে না এলে বাস টাস পাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই চেঞ্জ করব। কোথায় যাচ্ছিস, খাবারটা খাবি না? এই ওকে কিন্তু এভাবে ছেড়ে দেওয়াটা ভুল হলো জানো তো। কত বাধা দেব, বড় হয়েছে রোজগার করছে, এখন বেশি বাধা দেওয়া যায় না, বেশি কথা বলাই যায় না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।